না ওটা হয়নি এখন ও এখনো ডেমো হয়নি ওয়াও ভেরি গুড চলুন এটা সবাই চেনেন ব্র্যান্ডটা তুলে দিয়েছি যাতে শুনে বুঝে গেছেন সবার প্রায় খেতে ইচ্ছা করছে আজকের অর্ডার করবে না দেখুন কি রঙের আছে সাদা আমাদের একটা ইন্ডিকেটর রুল পাওয়া যায় যেটা হচ্ছে কি একদিকে থাকে রেড আছে সরি বোতলটা দেখুন অ্যাসিডিক কোন খাবার যত খাবেন তত অ্যাসিডিক কোন খাবার যত খাবেন তত বেশি আপনার শরীর খারাপ হবে আর অ্যালকালাইন খাবার যত খাবেন তত বেশি আপনার শরীর স্ট্রং হবে আপনার শরীরে যদি ক্যান্সারও থাকে আর আপনি যদি অ্যালকালাইন খাবার খেতে থাকেন তাহলে ক্যান্সারও কমে যাবে আর আপনার শরীরে যদি ছোট্ট কোনো রোগ থাকে যদি বেশি পরিমাণে অ্যাসিডিক খাবার খান অ্যাসিডিক কতদূর সেভেন পর্যন্ত তাহলে দেখি এখানে আমরা কি ঢেলেছি বাজারের একটা কোল্ড ড্রিঙ্কস তা ভাববেন না এটা মানে এটাই যে ছোট ভাই বড় ভাই সবাই এক কারণ রাজনীতি যারা খবর দেখেন তারা একটা কথা খুব অনেকবার শুনেছেন কোন একজন লিডারের মুখে ঝাড়ের বাস একই হয় এ ভাই বোন যা আছে সব একই রকমের সুতরাং আমরা এখানে জাস্ট এটাকে এর মধ্যে দিয়ে চেক করব যে এটা আমাদের কাছে যে রয়েছে এটা অ্যাসিডিক না অ্যালকালাইন কি কালার আছে লাল ভাবতে পারছে সম্পূর্ণ অ্যাসিডিক এবং আমি বলবো এই যে লিকুইডটা আছে একটু ডাইলুট অরিজিনাল যেটা লিকুইড আছে সেটা দিলে এটা রেড কালারের হয়ে যাবে টকটকে লাল তো এই যে সলিউশনে দিয়ে আমরা কি বুঝতে পারলাম এটা একদম অ্যাসিডিক তাহলে এটা কি খাওয়া উচিত নো এবার আরেকটা জিনিস দেখাই এটা কি নর্মাল জল আছে না বেটাডাইন গ্লাস ডেমো করা নর্মাল জল যেটা আমরা বাজার থেকে কিনি সেই জল যেটা আমরা খাই তো তার একটা দেখে নিই একটু পিএইচ খাওয়ার উপযুক্ত এটা খাওয়ার উপযুক্ত জল এই জল কি আছে হ্যাঁ অ্যাসিডিক আর একটু জলটা বাড়িয়ে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে কি আছে জলটা অ্যাসিডিক আছে একটু বোঝানোর জন্য আমি দেখুন অ্যাসিডিক তাই তো এবার দেখুন আমাদের কোম্পানি যে সিএমডি বলছে কি যে কোন অ্যাসিডিক জলকে মানে একদম অ্যালকালাইন করতে পারে তো এবার দেখুন এর মধ্যে আমি দু কোটা দিচ্ছি নাড়াবো না নিচের দিকে বুঝতে পারছেন নিচের দিকটা বোঝা যাচ্ছে ব্লু হয়েছে এবার দেখুন এই জলটাকে যাই একটুখানি নাড়িয়ে দেবো পুরো অ্যালকালাইন ওয়াটার যেটা বিরাট কোহলি 4000 টাকা দিয়ে কেনে 1 লিটার আমরা দেখি না বিরাট কোহলি এত পাওয়ারফুল কেন এত খেলছে টায়ার্ড হয় না কেন আর আমরা তো একটু হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করতে গিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছি কি এখনকার দিনে ঝগড়া হচ্ছে না বেশি কারণ টায়ার্ডনেস চলে আসছে কি ভালো কাজ তো ছেড়ে দিই কারণ কি অ্যালকালাইন জলের মধ্যে কি নেই মিনারেলস নেই আর জলে মিনারেলস না থাকলে কি হয় যে খাবারটা আমরা খাই তার ভিটামিনটা কোষে যায় কিসের মাধ্যমে ওই মিনারেলস থাকে বলে মিনারেলস এর উপর ভর করে যায় আপনারা এখানে এসেছেন তো টোটো করে ওই টোটোর কাজটা করে মিনারেলস বাসে করে ওই বাসের কাজটা কে করে মিনারেলস আর এখানে দেখুন অ্যালকালাইন এবার জাস্ট যেটা আমি দেখাবো আচ্ছা এবার দেখো এটা কি ছিল কোল্ডিংস কি রং হয়েছে লাল আর এটা তো অ্যালকালাইন জল প্রথমে আমি যেটা করব এর থেকে আমি এখানে দু ফোঁটা দিচ্ছি এই বোতলটা পুরো দিলেও এর রং কোনো সময় অ্যালকালাইন হবে না বিকজ এটা এতটা বিষাক্ত গতকাল আমি
হারপিক দিয়ে করেছি, এক কালার এসছে, হারপিকের যে কালার কোল্ড ড্রিঙ্কস এর সেই কালার আপনারা বাড়িতে গিয়ে করে দেখুন। হারপিক আর এটা এক অ্যাসিড খান, আবার কত খাবেন বাড়ি গিয়ে? এটা যদি দেখুন অ্যালকালাইন জল, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন এর মধ্যে দিলে এর কালারটা কি হবে। কোনোভাবেই একে নীল করা যাবে, এতটা অ্যাসিডিক জিনিস আমাদের খাওয়ানো হচ্ছে। দেখুন এখানেও রয়েছে, আমি এর মধ্যেও দিচ্ছি। ভাবুন যে কতটা পাওয়ারফুল একটা অ্যাসিড আমাদের শরীরে ঢুকছে। আমি লাস্ট আরেকটা ডেমো দেখাবো, নতুন কেউ আসে।